যার জন্মদিন, হে আছে মোবাইলে, আর সে হ্যাপি বার্থডে টু সোমদীপ, হ্যাপি বার্থডে টু ইউ। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে দুদিন ধরে আমি জানলাটার ঠিক এই জায়গাটার থেকে আই, আমি সবাই গুড মর্নিং করতেছি। তো আপনারা দেখছেন শানু ফ্যামিলি ব্লগ, আর আমি হলাম সবিতা। আমি তো ভালোই আছি, কিন্তু কিন্তু আজকে আমার কর্তা যে একটা সর্বনাশ করে দিয়ে গেছে আমার। আয় হায় রে, বুঝতে জানি ফসা মাছটি উড়ে আনছে কি জানি। ওই দেখেন, তো কাছের থেকে দেখাই, চিংড়ি মাছটি আনছে। চিংড়ি মাছটির মধ্যে অর্ধেক মনে ফসা, ওই এটা মনে 14 ঘন্টা লাগায় কাটম। আর রান্ধম কি তাতে জানেন, রান্ধম আমি লাউ দিয়া, এই যে ছোট্ট একটা কষি লাউ আনছে, ইটা দিয়ে অক্ষণে চিংড়ি মাছ দিয়ে রান্ধম। অক্ষণে বলতে আমার তো এই চিংড়ি মাছ কাটতে কাটতে মোটামুটি আজকে বেল গাইতে হয়ে যাবো গা। আর একটা গরম নিরামিষ, কারণ মেয়ে তো চিংড়ি মাছ খাইতো না, তো যার কারণে একটা নিরামিষ করুম। আর একটু ডাইল আছে, ডিম অমলেট করে দিয়েলাম, তাহলে মেয়ের খাওয়া হয়ে যাবো গা। কিন্তু আমি চিন্তিত আছি, এই চিংড়ি মাছ তো এত পচা গোলা চিংড়ি মাছ আনছে তো আনছে কই থেকে, সকাল সকাল তো হেঁটে খাইছে দুধ, এটা কোনো কথা? আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে আইছি, কই একদম আরামসে রান্না করুন, ফ্রেশ ফ্রেশ জানি মাছটা জানছে। আমি যখন বাথরুম আসতাম তখনই মাছ দিয়ে গেছে গা, জানে গেছে গা। তো বাইরে আয়া এখন দেখি যে এই কন্ডিশন, অনেক কাটি আর কি তা করুম। 14 ঘন্টা লাগায় কাটুম, 15 ঘন্টায় লাগায় রাঁধুম, 16 ঘন্টা লাগায় খামু, তাহলে কাটা শুরু করে দিই। মাছ তো কাটতাছি কাটতাছি, মাছ আর শেষ হইতাছে না রে, অর্ধেক মাছ পড়ছে ফসই, কিন্তু ফসই লিখি তো এই যে মাছের মাথা দিয়ে একটু ফেলাইতাম, সবজি মাছের মাথা কিন্তু বড়া করে খেলাম। আর শামুক যে কত লিফাইছি কোয়া লাভ নেই, দেখেন মাছ দেখছিলাম কত ডি, আর কারণ ওপরে প্রদুর মাছ পাইছি, অল্প একটু উদুর মাছ পাইছি, আর মাছের দেখে যেমন লাগে মাছের মাথা হয়ে থাকে বেশি, তো মাছের মাথা মোতারিতে আমি দাঁড়ি দূর দিয়ে ফালাইছি না, কারণ আমি সবসময় বড়া খাই, খুব ভালো লাগে। তো লাউটাও কাটা হয়ে থাকে রান্না করুম, কিন্তু চিংড়ি মাছটি লসে আছে গা আমার, যা বাইরে সরল সুদা খাইয়া দোকানদার ঢোয়াই দিতে আসছে, দোকানদার উঠে না বলে লাইট দিয়ে রাখছে না, কারণ লাইটের মধ্যে মাছটি খুব সুন্দর দেখা গেছে। আর বারে দেন না খুলছি না, দেখেছে মাছের কি কন্ডিশন, এমন করে বুঝি ঠকাই দেন সরল সুদা মানুষের, এটা বলা না ও এটা বলা না, কইয়া বুইলা দিয়েন, খারাপ হইলে খারাপ কইয়া দিয়েন, কিন্তু বালা কইয়া খারাপ মাছ দিয়েন না। যাই হোক কি করো, মোহনে মাছ টাছ কাটা হয়েছে গা, মাছ ভাজিয়ে বলেছে, এই যে মাছ ভাজি হইতেছে গা, কালার তো সুন্দরই আইছে, আর লাউটা তো একবারে কষি কষি কিতা কষি একদার একবারে কষি, তখন এটা তো জবরদস্ত করে রান্না না করে সেরে লই, এরপরে খামু খাইছি না, কিন্তু কখনো নিরামিষ তরকারি তো রান্ধতে লাগছি, এটাও কমপ্লিট হয়েছে না। খাওয়া দাওয়া শেষ করলাম, অত কখন কুদুর রুদ্র হয় লই, ঠান্ডা লেগেছে ঘরে উঠে যে ঠান্ডা আছে, একদম খাটের একদম ঠান্ডা, ঠান্ডা বলে রৌদ্র একদম বমু, বইয়া কথা রৌদ্র ফুয়ামো, এরপর যে কাজ করুম। আজকে তো এই মাছ চক করে আমি আর স্যালারি করে গেছি না, একটা ভিডিও করুম করে আজকে আপলোড করুম, 4টা টাকা আপলোড করতে হবে, একটা তো ভেজে গেছে গা লেট গেছে গা। আমি দুপুরবেলা সেলাই কাজ করতে আসলাম, এমন সময় ফোন আসে করতে আছে কেক মানের মানে আজকে ক্লাস আছে, তো ক্লাস জোন আছে, প্রথম তো কইছি আমি আইতাম না, কারণ যেহেতু আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত তাহলে হঠাৎ করে যেতাম না, তো এরপরে চিন্তা করলাম যে আজকে যদি ক্লাসটা মিস করে লাই তাহলে তো আমি তো জয়েন করছি শুধু ওইটার লেগে, কেক বানানোর লেগে, যদি আজকে মিস করি তাহলে তো প্রথম দিনটা মিস হয়ে যাবো গা, তো যার কারণে তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে দৌড়া এ পড়ছি, যার কারণে আনার সময় ভিডিও করতে পারছি না। তো এখানে ব্রেড রেডি হইতেছে, আর এখানে ক্রিম তো তৈরি হয়েছে গা, ক্রিমটা আমার সামনে তৈরি করছে, আর যদিও ক্রিমটা মোটামুটি আমি তৈরি করতাম পারি আগের থেকে। আজকে আমরারে কেক বানানোর জিনিস শিখাইতেছেন এই যে ম্যাডাম, এই ম্যাডাম আজকে আমরারে কেক বানানোর শিখাইতেছে। আসলে আমার অনেক দিন থেকে একটা ইচ্ছা আসতো কেক বানাইতাম, আমার কেটে জানি খুব ভালো লাগে যে নিজের মতো করে নিজে যখন যেমন ইচ্ছে হইব তখন ওইরকম করে বানামো, তাহলে অনেক সময় অনেকখানে কইলে কি কইলে একরকম করে দেয় একরকম, এই তখন আর কেটে জানি ভালো লাগে না, তো এই কারণে আমি কই না এই জিনিসটা আমার শুধু শখের লাগে আর কিছু না, এমন না যেটা আমি বিজনেস করবো এমন না, আমার শখের লাগে। তাছাড়া এনে শিখতে কিন্তু একটা গল লাগতেছে না, তো এত সুবিধা পায় যদি এই সুবিধাটা কাজে লাগাইতাম না পারি তাহলে কেমনে বো, যদি কেউ শিখতে চান তাহলে কমেন্ট বক্সে দেখে নিছে আমি নাম্বার দিয়ে রাখুন, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে আইতে পারেন, সম্পূর্ণ রান্না শিখতে পারবেন একদম ফ্রিতে, এক টাকা কিন্তু লাগবে। প্রথম দিনে আমার আজকে প্রথম দিনে ক্লাস কমপ্লিট, একবার আমি মোটামুটি শিখছি, সবাই দেখছি না কারণ আমি আমার এক ঘন্টা আগে থাকা, তো অনেকে ভাবতাছিলেন যে এটা হয়তো এমনিতেই হলো, তো আমি যতদিন এখানে আমো প্রত্যেকটা আমি ব্লগের মধ্যে শেয়ার করুম, যে আমি অন্তত তোমাকে কোনো জিনিস মানে ফলস কোনো ইনফরমেশন আমি আমার বিরুদ্ধে দিই না, যেটা সঠিক তুলেই দিই। তো আমি তো এখানে ক্লাসে জয়েন করে লাইছি, যারা ফ্রিতে শিখতে চান তারা অহনো সবাই জয়েন করে লাইয়ে,
আর আজকে এখন যাইতে কেকের যা যা জিনিস জিনিস লাগে সব যাই কিনে নেবো, কিনে আজকে রাত্রে ট্রাই করবো, ঠিক আছে? যার জন্মদিন সে আছে মোবাইলে, আর আজকের ক্লাস কমপ্লিট করে লাগলাম, মোটামুটি তো যাই শিখা হইলো, কালকে আবার আমু কালকে সেরকম ব্ল্যাক ফরেস্ট যে কেকটা হয় ওইটা ওখানে যাবো বাড়িতে, এরপরে যাবো একটু টাউনে। আজকের ব্লগটা বড় করতাম না, অনেকটা বড় হয়ে গেছে। সবাইকে টাটা।